প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম বলেছেন আপনারা নির্বাচন কমিশন কি তার লাশ চান আপনারা কি চেয়েছিলেন যে তিনি মারা যান বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলা এবং এ বিষয়ে সিইসির একটি বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বরিশাল সিটি নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় সৈয়দ ফয়জুল করিম আহত হন ভোটগ্রহণ শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল বলেন উনি কি ইন্তেকাল করেছেন এই বক্তব্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন বরিশালে যিনি প্রার্থী ছিলেন ফয়জুল করিম সাহেব আলেম মানুষ তাকে আওয়ামী সন্ত্রাসীরা পিটিয়ে রক্তাক্ত করেছে বন্ধ করতে পারেননি উপরন্তু কি বলেছেন তিনি কি ইন্তেকাল করেছেন সিইসির এই প্রশ্নের প্রতিক্রিয়ায় পাল্টা প্রশ্ন করে বিএনপির মহাসচিব তিনি বলেন আপনারা কি চেয়েছিলেন যে তিনি মারা যান এত ব্যর্থ আপনারা একজন প্রার্থী সর্বজন শ্রদ্ধায় একজন আলেম তাকে পর্যন্ত নিরাপত্তা দিতে পারেননি আর আপনারা বলেন জাতীয় সংসদ নির্বাচন করবেন অবাধ সুষ্ঠুভাবে এটি কিভাবে সম্ভব